جهاره كي ধরলাম كي ছাড়লাম মুসলমান কি ধরলাম কি ছাড়লাম আমাদের কাছে কোরআন হচ্ছে খতমের কিতাব কোরআন হচ্ছে তাবিজের কিতাব কোরআন হচ্ছে মুর্দা মানুষের কিতাব ঘরে কোরআন কখন ঢুকে যখন মানুষ মারা যায় তখন কোরআন ভেতরে ঢোকার সময় হয় খতম করতে হয় আবার কিছু হাক্কুল্লাহ মাওলানাও আছে হাক্কুল্লাহ মাওলানা বুঝেন তো না দাওয়াত খায় খালি হাক্কুল্লাহ আমরা বলি হাক্কুল্লাহ মাওলানা হাক্কুল্লাহ বলে হাক্কুল্লাহ বলতে উচ্চারণটা সুন্দর হয় ওর জন্য ওর শানে সুন্দর উচ্চারণ বেমানান হাক্কুল্লাহ মাওলানা আর গুন্ডা আর বলেন না বলেন বলেন পাঁচ সাহাবী আর খতম করব আছে না এরকম হাক্কুল্লাহ মাওলানা ওরা আবার নতুন নতুন মাসআলাও বানায়া দেয় পাবলিকলি পকেট খালি করার জন্য এটা করেন ওটা করেন চল্লিশা আর কি কি কোরআন খানি আর কি কুল খানি বাৎসরিক এটা ওইটা মাসিক আর কত কিছু সুবহানাল্লাহ আবার এই সমাজের বহু মানুষ আছে মৃত্যুর পর খতম না পড়াইলে খানা না করলে ওই উর্দুতে বলে মর গিয়া মরদুদ না ফাতিহা না দুরুদ বলে মরদুদ তো গেছে গেছে দুনিয়ায় ওটা তো খারাপ ছিলই যেগুলারে রেখে গেছে ওগুলো খারাপ না ফাতিহা না কোরআন খানি করাইলো না দুরুদ না মিলাদ শরীফ পড়াই তবে মর গিয়া মরদুদ না ফাতিহা কথা বলে না আরে এই যে মাওলানাও আছে মাসআলা বানায় বানায় নতুন নতুন প্রোগ্রাম বানায় যেন নিজের পকেট ভারী করে আপনাদেরকে ভুল বুঝাইয়া বললে আমার গায়ে লাগে কিন্তু করব কি লাগলেও বলা লাগবে আপনি যেন ভুল না বুঝেন যে মাদ্রাসাওয়ালা আর হাক্কুল্লাহ মাওলানা এক জিনিস এটা যেন না বুঝেন এই জন্য বলতে হয় উর্দুতে কিতাবে আমরা পড়ছি এক মাওলানা মাওলানা না ওই হাক্কুল্লাহ মাওলানা এক গ্রামে থাকে তো এই গ্রামের একজন ধনী মানুষের বাবা অসুস্থ ওই এলাকার সিস্টেম ছিল যে জানাজা পড়াবে পরবর্তী যত প্রোগ্রাম আছে সমস্ত প্রোগ্রামের জিম্মাদারি ও আদায় করবে মানে সব ইনকাম তার যেহেতু সিস্টেম এটা এখন সে আর এলাকা ছাড়ে না কখন মারা যায় যদি জানাজা না পড়াইতে পারে আর বয়া বয়া খালি দোয়া করে আল্লাহ মরে না কেন মরে না কেন হঠাৎ কোন প্রসঙ্গ আসছে শহরে যাইতে হবে বহু টেনশনে আল্লাহ আল্লাহ করতে করতে দোয়া নিউজ পড়তে পড়তে দুরুশ্বরী পড়তে পড়তে শহরের দিকে গেছে জল বেড়া মারা না যায় আওয়ার পরে মরে যেই না শহরে গেছে শুনে যে ওই লোক মারা গেছে হায় কপা জানাজা হয়ে গেলে তো পরবর্তী সব প্রোগ্রাম ওই জানাজা পড়ানোওয়ালা ইমাম লয়ে যাবে টেনশনে সব কাম কাজ বাদ দিয়ে দৌড়াই আসছে গ্রামে আয়সা দেয় হায় কপাল আমার মাথা জানাজা হয়ে গেছে এখন কি করা তো নতুন মাস আলা বানাইছে মাইয়তের আপন জনকে জিজ্ঞেস করে এই যে জানাজা পড়লেন মাইয়তের নাম বাবার নাম মার নাম লইছে না লয় তো এই যে সোজা দাঁড়াইছে সেই দুনিয়ার ওই মাথা পর্যন্ত সামনে কত মাইয়ত পড়ে গেছে কেমনি বুঝলেন কার জানাজা পড়লেন আর গ্রামের সহজ সরল মানুষ হুজুরে এখন কি করা তো জানাজা দৌড়াইতে হবে জানাজা কারণ দৌড়াইলে তো হ্যাঁ ইমাম সাহেব আর সামনের ইনকাম ফাইনাল তো সাধারণ মানুষ সহজ সরল ঠিক আছে হুজুর দৌড়াইয়া দেন তো এখন জানাজায় দাঁড়াইছে মাইয়তের নাম হইল ইমরান রমজান রমজান মায়ের নাম ফাতেমা বাপের নাম ইমরান তো জানাজায় দাঁড়ায় আর শেষ যখন দোয়ার সময় আসছে এখন তো যেহেতু সে ফতুয়া দিছে মাইয়তের নাম নিতে হবে বাপের নাম নিতে হবে মায়ের নাম নিতে হবে এখন যদি দোয়ার মধ্যে ওই সিস্টেমে দোয়া না করে তাহলে তো এরা কব হুজুরে এখন তো জানাজা হইল না তো একটু সময়া সময়া দোয়া করতেছে والد کا نام عمران والدہ فاطمہ اس کا نام رمضان فبأي آلاء ربكما تكذبان دعا ایکٹا بنا لیس اگر امام صاحب جے اگے جنازہ پڑھائی سی لوے کو تو ہمار کھاون کھائیسوس اے بھی سن تھے کہ لقمہ دیا دیس کہ ہیرو تو پاکٹ بھاری کرا درکار کی لقمہ دیسے یہ جنازہ نہ بیچ حدیث نہ بیچ قرآن فبأي آلاء ربكما تكذبان اے جنازہ نہ قرآن آسے نہ حدیث آسے فبأي آلاء ربكما تكذبان اے امام شرد ہے کھائی سا عمر ہو جائے وہ اے ابر سامنے تکا جواب دے آدھا میرا آدھا تیرا ذرا بن کر زبان
فبأي آلاء ربكما تكذبان এই কথা কইছ না বাগে জাগে খামু আমার অর্ধেক তোর অর্ধেক ফাবি আইয়া আল্লাহ রব আহারে আপনা করে যে কি বুঝাইতাছে পাবলিক এগুলাই সমস্ত বইলা বইলা আপনারে দিয়া এটা খতম পড়ায় 40টা পড়ায় কুলখানি করায় বাৎসরিক করায় কয়দিন পরে পরে প্রোগ্রাম যেই মানুষটা সারা জিন্দেগি কোরআনের বিরোধিতা করলো কোরআনওয়ালাদের দিকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে তাকাইলো ঠাট্টা বিদ্রুপ নস্কারা সব করলো গালি দিল বকলো জঙ্গি বলল তেতুল হুজুর বইলা তুচ্ছ তাচ্ছিল্য করলো আর আপনি এখন কোরআন পড়াইয়া ওরে জান্নাতে পাঠানোর ঠিকাদারি নিছেন তাই না এত সোজা জান্নাত জান্নাত এত সোজা না জান্নাত এত সোজা না কোরআন আল্লাহ মুর্দার জন্য নাজিল করেন নাই কোরআন নাজিল করেছেন জিন্দাদের জন্য আমার আপনার জন্য এখন এটারে বানাইছি মুর্দারের কিতাব আহা মুসলমান সন্তানদের সব শিখায় কোরআন শিখানোর ব্যাপার আসলে উদাসীনতা আমরা এটা আমাদের গর্ব না কিন্তু গর্ব করার মতো একটা ব্যাপার আমরা মৌলবীরা আমাদের আপনাদের মতো দাপট নাই অর্থ বাড়ি ঘর নাই ওই রকম আপনাদের মতো ওই রকম বড় দামি ব্র্যান্ডের গাড়ি ইউজ করতে পারি না ওই রকম চোখ রাঙ্গায় কথা বলতে পারি না কিন্তু আমাদের একটা বড় ভরসা কি জানে একটা বড় ভরসা হচ্ছে যে আমি যদি আমার সন্তানের আগে মারা যাই তো আলহামদুলিল্লাহ আমার সন্তান আমার জানাজা পড়ার মতো উপযুক্ত হয়েছে কি করলেন আপনি কি নিয়ত করবেন এত গর্ব কি নিয়ে আপনার আমার মসজিদে জানাজা আসছে বাবা মারা গেছেন কয়েকদিন হয়েছে হসপিটালে রেখে দিছে ফ্রিজে ছেলে আমেরিকা থাকে ডক্টর আসবেন তারপর জানাজা হবে তো জানাজা রেডি এখন ছেলে ওই শিক্ষিত ছেলে হাউমাউ করে কাঁদতেছে আপন জন্য অবাক হয়ে গেছে হুজুর এত এতক্ষণ কান্নি নাই আর কান্নার কথাও না এত লেখাপড়া যারা করে এগো দিল একটু শক্ত হয়ে যায় এটা বাস্তবতা রাগ করেন না দিল শক্ত হয়ে গেছে কান্না তো আসে না কিন্তু এখন কাঁদছে কে কি জানি কেন কান্না করে কি ভাই আমি যাই সান্ত্বনা দিচ্ছি ভাই এই মসজিদে আমার বাবাও ছিলেন তিনিও মারা গেছেন মা চলে গেছে সবাইকে যেতে হবে সান্ত্বনা দিচ্ছি তো আল্লাহর বান্দা কি বলে জানেন আমারে জড়ায় ধরা কান্দে আর বলে হুজুর বাবা চলে গেছেন ওই জন্যে কান্দতেছি না কান্না করতেছি বাবা কত লেখাপড়া আমারে করাইলো আমি এখন ডক্টর কিন্তু বাবার জানাজার সামনে এই জানাজা লাশের সামনে দাঁড়ায়া আমি কি পরব আমি কিচ্ছু বুঝতেছি না কি নিয়ে গর্ব করেন কি নিয়ে গর্ব করেন বলে কিসের এত গর্ব আপনাদের কয়জন আছেন সাধারণ মানুষ আলেম ওলামার চেহারায় অনেক দেখা যায় কিন্তু সাধারণ মানুষ কয়জন আছে বুকে হাত দিয়ে বলবেন যে আমার সন্তান আমার জানাজা পড়াইতে পারে আফসুস নাই আপনাদের কি ধরলেন কি ছাড়লেন আপনি অথচ এই সন্তানের ক্যারিয়ার 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 চিন্তা করে তাকে গান শিখাইলেন নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত লালন গীতি আরো কত গীতি আধুনিক ফোক ড্যান্স কারাতেও শিখাইলেন কেরাতনা ক্রিকেট খেলা শিখাইলেন সব শিখাইলেন যেই না একটু কোরআন শিখানোর ব্যাপার আসে তা আপনি কি জবাব দেন হুজুর একটু বড় হয়ে লোক এখন মাথায় ঝামেলা লেগে যাবে কোরআন দিয়া ঝামেলা লাগে না কোরআন দিয়া দিল শান্ত হয় ঝামেলা লাগে যাদের কোরআন যাদের অন্তরে নাই যারা কোরআন পড়ে না মানে না তাদের দিলের মধ্যে আল্লাহ আগুন লাগাইয়া দেন আল্লাহ আল্লাহ আল্লাহর চ্যালেঞ্জ এটা ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى বিলাসবহুল বাড়িতে সন্তানরা প্রতিষ্ঠিত টাকা পয়সার অভাব নাই অথচ জাতি কি দেখলো দেখলো নিজের নিরাপত্তায় কানা পিস্তলটা দিয়া নিজেকে গুলি করে শেষ করে দিল কেন এটা
কেন এটা দিলে আল্লাহ আগুন লাগাইয়া দিছেন আগে? অথচ কোরআনের শিক্ষকদেরকে জিজ্ঞেস করে, বিশেষ করে গ্রামে গঞ্জে বেতন পায় কত? 6-7 হাজার টাকা। তাও 6 মাস বাকি, মাহফিল হবে, রমজান আসবে, অপেক্ষায় থাকে। ওই কারি সাহেবের বিবির কাছে আপনার বিবি পাঠাইয়া খবর লো, কেমন আছো ওরা? যায় জিজ্ঞেস করবেন, কি বোন তোমার জামাই বলে 7 হাজার টাকা বেতন পায় মাত্র, তাও বলে বাকি, কেমনে চলো, কাপড় চোপড় দেয়নি ঠিক মতো, তো কি বলবে? শুরুতে এত সুন্দর একটা আলহামদুলিল্লাহ পড়বে, যেমন সুখের আলহামদুলিল্লাহ পড়া আপনার জিন্দগিতে আপনার কপালে নসিব হয়। এরপর কি বলবে? এরপর বলবে আলহামদুলিল্লাহ কাপড় চোপড় ভালোই পাই, এখনো আপনার চেয়ে আমার গায়ে কাপড় বেশি, আপনার তো কতখান দিয়া কাটাকুনা, আমার তো পুরাটাই ঢাকা। আপনি যখন রাস্তায় বের হন কতদিক দিয়ে দেখা যায়, আমার তো ভেতরে কাপড় থাকে আবার উপরে বোরকা, কয়েক পাটের বোরকা থাকে, কাপড় আপনার চেয়ে কম পরি না, খাওয়া আপনাদের চেয়ে কম খাই না। আপনি তো খান কামাইছে, এখন ডাক্তারের কাছে যাইতেছেন, ডাক্তার কি বলে? ভাই সাহেব গরুর গোশত খাবেন না, খাসির গোশতের দিকে তাকাবেন না, কিডনির অবস্থা বড় নাজুক, ফল টল খাবেন না। আরে ভাই তো খাবো না কি, চাটা খাওয়া যাবে তো? খাবেন কিন্তু বেমজা করে, চিনি ছাড়া। হিংসা করা দরকার আপনাদের আমাদের সাথে, আমাদেরকে তাচ্ছিল্য না কইরা হিংসা করা দরকার, কারণ সুখে আছি সুখে। আরেকটা আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ নিয়ামত দিয়েছে ইমানটা সহ, যদি খালি কবরে যেতে চাই তাহলে তো কাম সারা। কেন? কারণ এই শরীরের ভেতরে কোরআন সংরক্ষণ করে সিনায় এই বডিটাকে আলহামদুলিল্লাহ আজাব প্রুফ বানায় ফেলছি, আজাব প্রুফ, বুলেট প্রুফ, বুলেট ঢুকে না, আর কোরআনওয়ালার বডিটা আজাব প্রুফ হয়ে গেছে, কবরে রাখবে, আজাব আসবে, কোরআন বলবে খবরদার এই দিক থেকে আসার কোনো সুযোগ নাই। হাসরেও পাশে, জান্নাতেও পাশে, এমন কিতাব তুমি ছাড়লা। এই জন্যে বলি দোস্ত, ধরলেন কি ছাড়লেন কি একটু চিন্তা করে দেখে, কোরআন পড়তেই জানেন না আপনার আফসোস লাগে না, একটু আফসোস লাগে না? দুনিয়ার সব জানেন, চেহারায় ময়লা হইলে ধোয়ার জন্য অস্থির হয়ে যান, চুলটা একটু বড় হইলে কাটার জন্য অস্থির হয়ে যান, দাড়ি একটু খোঁচা খোঁচা উঠলে শেভ করার জন্য অস্থির হয়ে যান, নারীরা প্রসাধনী লাগানোর জন্য অস্থির হয়ে যায়, কাপড়ে এত পরিচর্যা, এত কিছু, আহ পোড়া কপাল, আল্লাহর কালাম শুদ্ধ করে পড়তে পারো না, তোমার তো এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। কার জমিনে থাকো? বের হয়ে যাও মালিকের জমিন থেকে। আফসোস করা দরকার আপনাদের, কি ছাড়লেন কি ধরলেন। কোরআন এমন দামি কিতাব, শুধু মহাব্বত কইরাও জান্নাত পাওয়া গেছে, এমন হিস্টোরি এই কিছুদিন আগেরও ঘটনা, শুধু মহাব্বত করছে আর কিচ্ছু না, পড়তেও পারে না। আমাদের হযরত আসআদ মাদানী রাদিয়াল্লাহু মারকাদাহু শুনাইছেন এই ঘটনা, বাস্তব সত্য ঘটনা, এটাকে মনে করেন না যে আপনাদেরকে সময় পার করার জন্য কিস্সা কাহিনী শোনাইতে, ওই সময় আমাদের হাতে নেই। হিন্দুস্তানের এক গ্রাম, মুসলিম জনপদ, যারা হিন্দুস্তান সফর করেছেন একদম প্রত্যন্ত অঞ্চলে, তারা বলতে পারবেন গ্রাম অঞ্চলের অবস্থা বড় নাজুক, মাদ্রাসা নাই, মসজিদ নাই, কিচ্ছু নাই। আমরা গেছি উত্তরপ্রদেশে এক জায়গায় দাওয়াত নিয়া, তো যাই দিয়ে কিচ্ছু নাই, মানুষগুলোকে জিজ্ঞেস করি, নবী জানতে হো? নবী ভাই, নবী জানো? নবী চিনো? হ্যাঁ জানতাম। তোমার নবীকে নাম কেয়া হয় তো? বলে কি জানেন? খোদা হয়। নবীর নাম কি? নবীর নাম কি? খোদা। নবীর নাম বলে খোদা। এইসব অবস্থা, এমনই এক অঞ্চলে এক লোক মারা গেছে, কাফন জানে না, গোসল জানে না, দাফন জানে না, জানাজা জানে না এলাকার কেউ। তো এখন কি করা? আপোষে পরামর্শ করে সিদ্ধান্ত নিছে, সদর রোডে যায় একটু বস, রোডে দেখো কেউ যায় কিনা, এমন যে জানাজা যা কাফন দাফন এগুলা জানে, ডেকে নিয়ে আসবা। তো সদর রোডে যায় বৈশা রয়েছে, দেখে এক লোক দিনই লেবাসে যাচ্ছে, সে যাচ্ছিল তার জায়গা জমির কাগজপত্র ঠিক করার জন্যে ভূমি অফিসে। তো তার কাছে এই হাজত পেশ করা হয়েছে, ভাই আমাদের একজন মারা গেছে,
দাফন কাফন যারা জানতো তারাও চলে গেছে, এখন আমরা কিভাবে কি করব কিচ্ছু জানি না, একটু হেল্প। তো বলে চলো, ওই ব্যক্তি যায়া গোসল কাফন দাফন জানাজা সব কইরা কবর দিয়া যখন ফেরত যাচ্ছিল, তো হঠাৎ পকেটের দিকে তাকায়া দেখে তার জায়গা জমির কাগজগুলো নাই, বড় পরেশান। আবার পিছনের রাস্তায় খুঁজতে 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 আসছে এলাকায়, কোথাও পায় না। এলাকার মানুষও সহযোগিতা করেছে, যেহেতু সে এতটা উপকার করেছে, তারাও চারদিকে খুঁজেছে, কোথাও নাই। শেষ একটা চিন্তা আসছে তাদের, ওই যে কবরে নামছিল ওই লোক, উপর হইয়া যে সব ঠিকঠাক করছে, আবার ওইখানে পড়ে গেল কিনা, এই শেষ সম্ভাবনাকে ধইরা ওরা ওই কবরটা আবার খুঁজছে, যে কবরটা খুলে দেখি। তো যেই না কবরটা মাটি সরাইছে, এর মধ্যে কবরের ভেতর থেকে এমন সুঘ্রাণ বের হয়েছে যে সবাই অবাক হয়ে আছে, দেখে যে ফুলে ফুলে ভরা কবর। আর ওই কাগজগুলো মাইনতের পাশে কে যেন সযত্নে ভাঁজ করে রেখে দিস। অবাক হয়ে গেছে কবর তাড়াতাড়ি দিয়া কাগজ নিয়ে বের হইয়া এখন ওই লোক জিজ্ঞেস করে, ভাই এই লোক এমন কি আমল করতো এটা আমার জানা দরকার। সে ওই আমল করবে নিশ্চয়ই, এমন কোনো গুরুত্বপূর্ণ আমল সে করেছে। তো এলাকাবাসী বলে, ভাই আমরা জানি না কিছু আমল করবো কোথেকে, কিছুই তো জানি না। বলে না কিছু একটা আছে, বলে জানি না আমরা। বলে তার আপনজন কে আছে একান্ত, বলে তার এক মেয়ে আছে। বলে চলো। তো মেয়ের কাছে গেছে, মেয়েকে যায় জিজ্ঞেস করে, তোমার বাবা এমন কি আমল করতেন? তো মেয়েও বলে, আমার বাবা কিছুই জানতেন না, আমল করবে কি? বলে না কিছু একটা আছে। খুঁজতে খুঁজতে মেয়েও চিন্তা করতেছে কি করতেন, বড় মেয়ে জানালো, বাবা একটা কাজ করতেন, ওইটা কিনা দেখে। বলে কি করতেন? বলে ওই একটা বই কোরআন শরীফ আছে একটা, ওইটার দিকে দেখাইছে যে ওইটা প্রত্যেক দিন নামাইতেন বাবা। তো আগ্রহ বাড়ছে, তারপর বলে প্রত্যেক দিন ওটা নামায়া, ওই বইটা নামায়া, কোরআন শরীফ এটা নামায়া বাবা খুলতেন, পড়তে পারতেন না কিন্তু কোরআন শরীফটা খুলতেন, খুইলা লাইনে লাইনে আঙ্গুল বুলাতেন, এভাবে লাইনে লাইনে আঙ্গুল বুলাতেন আর বলতেন, ইয়ে বি মেরে রবকে কালাম হাই, ইয়ে বি সচ্চা, এটাও আমার রবের কালাম, এটাও আমার সত্য, এটাও আমার রবের কালাম, এটাও সত্য। বলে আর কিছু না, আর কিছু না, এটাই হচ্ছে সেই আমল, যে আমলের কারণে তাকে কবরে রাখার সাথে সাথে আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায় দিয়েছে। এরে দোস্ত, কি ধরলা কি ছাড়লা, কি ধরলা কি ছাড়লা মুসলমান! ঘরে কোরআন আছে দাদার আমলের, গিলাপে আবৃত ময়লা ধুলা, পড়তে পড়তে এটা ধরারও সময় হয় না, অথচ টেলিভিশনটা মুছে প্রতিদিন দুইবার, সুকেস মুছে, ভেতরের মূর্তিগুলো মুছে মুছে রাখে, হতভাগা আপনা কপাল, আল্লাহর কালামকে একটু ধৈরা ছোঁয়ার সুযোগ তার হয় না, অথচ এই কোরআনই হচ্ছে একমাত্র মাধ্যম যে মাধ্যমে বান্দা মালিকের সাথে সম্পর্ক জুড়তে পারে। সম্পর্ক আসবে কোথায়, আসবে কোথায়, সময় লম্বা হয়ে যাবে, আমি খালি ঘড়ি দেখতেছি, আমাকে মোতামিশা জোর করে আনছেন, আমি যাব অনেক দূর, শুনলে আপনারা বিশ্বাসও করবেন, মৌলভীবাজার যাবো মাহফিল করার জন্য আজকে, আজকে কোথায় একজন বলছে, এর কোন জায়গায়, সকবাজার মৌলভীবাজার, মানে ও মাথায় আসে না যে সিলেট যাব, কিভাবে সম্ভব, এই যে সম্ভব, জিন্দিগি একটা আল্লাহ দিছে, ওইটারে চরকির মতো খালি ঘুরাইতেছি, আমি যে তাড়াহুড়া করতেছি, আমাদের বড় বড় ভাই হযরত আল্লাহ মুফতি মুস্তাকুন নবী দামাত বারাকাতুল আলী আসবেন, বয়ান শুনবেন আপনারা। কোরআনের মাধ্যমে রবের সাথে বান্দার সম্পর্ক হয়। আমাদের বড়রা আমাদের উপর বড় হেসান করছেন, সেটা হচ্ছে এমন কিছু বিষয় বের করে দিছেন যে এগুলোর মাধ্যমে আমার রবের সাথে বান্দার সম্পর্ক নষ্ট হয়। কোরআন দ্বারা জুড়ে বলেন না, কোরআন দ্বারা, আবার কিছু আছে যেগুলো দ্বারা কথা বলে না, যেগুলো দ্বারা নষ্ট হয়, বিচ্ছিন্ন হয়, শিরিক, কবিরা গুনা, সাগিরা গুনা, বিদআত, রুস্ম রেওয়াজ, নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস, টাকা পয়সার বাহাদুরি, ক্ষমতার দাপট, এইসব অনেক ব্যাপার আছে যেগুলো রবের সাথে বান্দার সম্পর্ক নষ্ট হয়। একটাও আমি বলছি না, আমি একটা ধৈর্য একটু কথা আগাইতে চাই, সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে অজ্ঞতা, এটাও বান্দাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে। আল্লাহ সম্পর্কে আমাদের জানা নাই, এটাও একটা আফসোসের কথা, আমাদের কলিজার ব্যথা। এই মজলিস, দ্বীনি মজলিস,
এটা বদ্দিনদের মজলিস না, এটা দিনই মজলিস। অথচ আমি হলফ করলে গুনাহগার হব না, এই মজলিসেও এমন বান্দা আছে, তাকে যদি জিজ্ঞেস করি বর্তমান দুনিয়ায় সেরা দশটা ক্রিকেট দলের নাম বলো, সে পটপট পটপট করে বলে দিবে। এমন এক্সপার্টও আছে, তাকে যদি জিজ্ঞেস করা হয় প্রত্যেকটা দলের চলমান দশজন খেলোয়াড়ের নাম বলো, সে বলে দিবে। এমন এক্সপার্টও আছে, তাকে যদি বলা হয় দশ বছর আগের দশজন করে খেলোয়াড়ের নাম বলো, সে তাও বলে দিবে। এমন এক্সপার্টও আছে, যদি তাকে জিজ্ঞেস করা হয় পাইপ লাইনে কারা আছে, আগামীতে কারা খেলবে, এমন দশজনের নাম বলো, তাও সে বলে দিবে। অথচ পোড়া কপালকে যদি জিজ্ঞেস করা হয় তোমার আল্লাহর দশটা নাম বলো, সে হা কুড়া তাকায় থাকবে। কথা কি মিথ্যা? এটা বলেন আপনারা, কথা কি এটা মিথ্যা? যেখানে প্রত্যেকটা নাম আমাদের চেনা দরকার ছিল, জানা দরকার ছিল, আরে রব চিনলাম না তো মহাব্বত হবে কোত্থেকে? অথচ আপনি যাকে ভালোবাসেন তার চোদ্দ গোষ্ঠীর খবর আপনি নেন, জানেন তার কালার কোনটা ফেভারিট তা জানেন, তার খাবার কোনটা ফেভারিট তা জানেন, তার নায়ককে ফেভারিট তা জানেন, গায়ককে ফেভারিট তা জানেন, তার খেলোয়াড়কে ফেভারিট তাও জানেন। আহ পোড়া কপাল, তুমি যার নিয়ামতে সারা দিন তুমি পরে থাকো, সেই মালিকের খবর তোমার নাই। আ পোড়া কপাল, আ কেমনে বুঝাবো আপনাদের? সম্পর্ক তো এই জন্যই ছিন্ন হয়, মালিকের সাথে সম্পর্ক নাই তো এই জন্যে, মালিকই তো চিনি না। যদি মালিক চিনতাম তো সম্পর্ক আরো গাঢ় হতো, নিবিড় হতো, মধুর সম্পর্ক হতো। চলেন একটু উদাহরণ দিয়ে বুঝাই যে মালিককে কিভাবে চেনা দরকার। অনেকে আমরা নাম জানি, আসমাউল হুসনা অনেকেই জানি, কিন্তু এই জানাই জানা না, ভেতরে ঢোকা লাগবে ভেতরে, তাইলে মজা আসবে, মহব্বতটা গাঢ় হবে। যেমন একটা বলি, যেমন শুধু মালিক মালিক বলতেছি, এই মালিকটাই একটু বুঝি। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে একটা রাস্তা দেখায় দিই, যে এইভাবে চেনা দরকার আল্লাহকে। মালিক মালিক বলতেছি, নামাজের মধ্যে প্রতিদিন প্রতিবার প্রতি রাকাতে পড়তেছি, মালিক ইয়াউমিদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তিনটা গুণ বললাম না, রহমান রহিম মালিক। চলেন আজকে তিনটা নিয়ে কথা বলি একটু। মালিক চিনেন? মালিক, মালিক ইয়াউমিদ্দিন মানে কি বলেন তো? বলো মাশাআল্লাহ, বিচার দিবসের মালিক এটা অর্থ কাকে বলে এটা না বুঝলে মজা আসবে না, আর বুঝলে তখন নিজের অন্তরটা এত বড় হয়ে যাবে, হ্যাঁ আমি এমন একজন মালিকের বান্দা, নৈরাশ্যতা তখন ভর করবে না, আশা আশা জাগবে। আমরা আশা জাগাইতে আসছি, আপনাদেরকে ভয় দেখাইতে আসি। মালিক বিচার দিবসে বিচার করবেন কে? কথা বলেন সবাই, বিচার করবেন কে? আল্লাহ। যিনি বিচার করেন তাকে বলে বিচারক। কি বলে? আমাদের আদালতে যিনি বিচার করেন কি বলে? আরে বলেন, আদালতে যারা বিচার করে কি বলে? তো আরবিতে বিচারক শব্দের কি অভাব পড়ছে যে আল্লাহ নিজের বিচারক না বইলা মালিক বললেন? আরবিতে বিচারকের কোনো শব্দ নাই। আরবি এক সমৃদ্ধ ভাষা, এক একটা শব্দের অনেক অর্থ আছে, অনেক শব্দ, অনেক শব্দ। বিচারকেরও শব্দ আছে আরবিতে, মালিক কাজী আরো কত শব্দ ব্যবহার হয়, হাকিম ব্যবহার হয়। আল্লাহ নিজেকে ওই বিচারক না বলে মালিক কেন বললেন? আরে মালিকের অর্থ বুঝলে খালি মজাই লাগত। বুঝেন, আদালতে যিনি বিচার করেন সংবিধান অনুযায়ী বিচার করেন না, নিজের ইচ্ছা মতো। ইচ্ছা মতো বিচার করলে বিচারকের চাকরি থাকবে? হ্যাঁ হ্যাঁ থাকবে চাকরি, সংবিধানের ধারা অনুযায়ী তাকে বিচার করতে হয়, এটা হচ্ছে বিচারক। মালিক, এই ধরেন এই টুপিটার মালিক আমি, আমি যদি টুপিটা ফেলে দেই কারো কিছু বলার আছে? যদি কাউকে হাদিয়া দিয়ে দেই কারো কিছু বলার আছে? দশ টাকায় বিক্রি করলে কারো কিছু বলার আছে? কেন নাই? আমি মালিক, বলেন না কেন নাই? মালিকের কোনো সিস্টেম চলে না, মালিক যা ইচ্ছা তাই করে। আল্লাহ বলেন, ওরে বান্দা আমি বিচার দিবসের মালিক বিচারক নই, আমি যদি বিচার দিবসের বিচারক হইতাম তুই আটকায় যাইতি, তখন সিস্টেম অনুযায়ী সংবিধান অনুযায়ী বিচার করতাম,
কারণ বিচারক বিচার করে সংবিধান অনুযায়ী আমি তখন তোকে বলতাম নামাজ পড়স নাই সংবিধান অনুযায়ী যা তুই জাহান্নামে যা রোজা রাখস নাই সংবিধান অনুযায়ী যা তুই জাহান্নামে যা না রে বান্দা আমি আজকে বিচারক নই আমি মালিক বলে মানি কি বলে তুই সারা জিন্দেগি এক ওয়াক্ত নামাজ পড়স নাই ঈমান নিয়তে আমার কাছে আসছস আমি আল্লাহ চাইলে তোর জিন্দেগির সব গুনাহ মাফ কইরা আমি তোরে জান্নাত দিয়ে দিতে পারি বলে কেন দিবেন আমি মালিক আমার যা ইচ্ছা আমি তা করব আজকে কাউরে আমি কিচ্ছু জিজ্ঞেস করব না আমি যেহেতু কি আরে চিনছেন মালিক মালিক চিনছেন আচ্ছা চলেন সামনে যাই ওই যে হাদিসে ঢুকতে হবে বুখারীর শেষ হাদিস রহমান আর রহিম দুইটা শব্দ চিনেন আপনারা কি অর্থ দয়ালু পরম দয়ালু অর্থ জানেন কাকে বলে বুঝেন না বুঝলে মজা পাইতেন হুজুরদের দিকে আপাতত তাকায়েন না আপাতত আমি যেটা বলি এটা শোনেন হুজুরা পরে মানবে আপাতত একটু রাগ করবে যে কি তর্জমা শিখাইতেছে পাবলিকে রহমান আর রহিমের শব্দ মূল হচ্ছে রহমত বলেন ওলামায়ে কেরাম ভুল ধরেন না পাবলিকরে রহমাহ বললে এরা বুঝবো না আমি বাংলায় ওয়াজ করতেছি কি রহমান আর রহিমের শব্দ মূল কি আসল কি আসল কি বলেন না প্যারা রহমত রহমত চিনে রহমত কাকে বলে বুঝেন আহারে বলেন আমার সাথে কাজ কম মজুরি বেশি বলেন বলেন কাজ কম বলেন বলেন কাজ কম তো রহমত থেকে আসছে রহমান আর রহিম মানে কি যে যতটুকু উপযুক্ত তার চেয়ে বেশি যিনি দেন তিনি হচ্ছেন রহমান আর রহিম উপযুক্ত যতটুক ততটুকু তো দেন সাথে বোনাস দেন এটাও আরেক অর্থ যিনি পুরা প্রাপ্য বুঝাইয়া দিয়া কি দেন আরে কি দেন বলেন না কি দেন চলেন আপনাদের সামনে আমি তিনটা উদাহরণ পেশ করি কিসের উদাহরণ রহমান আর রহিমের অর্থের উদাহরণ যে যিনি প্রাপ্ত উপযুক্ত প্রাপ্য উপযুক্ত বুঝাইয়া দিয়া এরপরেও কি দেন কি দেন আরে বলেন না কি দেন বোনাস দেন বাড়াইয়া দেন যতটুকু মজুরি পাওয়া তার চেয়ে বেশি দেন কাজ কম মজুরি চলেন উদাহরণ দেন আমরা যখন আল্লাহর গফফার গুণ বুঝাইতে চাই যে গফফার চিনো গফফার বলে কে তো আমরা যখন বলি ওই হাদিসে কুদসি শোনাই হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর হাদিসের টুকরা হাদিসে কুদসি বুঝেন হাদিসে কুদসি হাদিসে কুদসি বুঝেন না না হ্যাঁ বুঝেন এটার মধ্যে পেশ আছে পেশ কোন দিকে যাব আপনাদেরকে নিয়ে হাদিসে কুদসি মানে কথা এটা বক্তব্য আল্লাহর কার বক্তব্য শব্দ নবীর শব্দ বলে কোরআন তো আল্লাহর কথা কোরআন আল্লাহর কথা না শব্দ আল্লাহর আমাদের মাদ্রাসা এগুলো পড়ায় আমরা এগুলো জানি এই জন্যে এটা কেউ এটা নিয়ে তিরিং বিরিং করলে আমরা প্রতিবাদ করি কোরআন ইসমুন লিন্নাজম ওয়াল মানা কোরআন শব্দরও নাম কোরআন অর্থেরও নাম দুইটার সমন্বয় হচ্ছে কোরআন একটা বাচ্চা শুধু হেফজে পড়ে আজাইরা কাজ করতেছে না বয়স নষ্ট করতেছে না বরং আল্লাহ যে কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন এই জিম্মাদারি এই বাচ্চাও আদায় করতেছে কেন কারণ কোরআন শব্দেরও নাম অর্থেরও নাম কোরআনের শব্দগুলো সংরক্ষণ করতেছে এই ছোট্ট ছোট্ট হাফেজরা কোরআনের মান সংরক্ষণ করতেছে না আলেমরা উভয়ের মেহনতে কোরআন আল্লাহ সংরক্ষণ করতেছে কাজী কেউ যদি বলে অর্থ না বুঝা কোরআন পড়লে কোনো সওয়াব পায় এটা বেহুদা কথা উম্মতকে কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরানোর চক্রান্ত এগুলো কেউ বুঝে করছে কেউ নিজেই ফাইসা যাচ্ছে দোস্ত এই আলোচনার জন্য আমি বসি নাই চলে কি বুঝাইতেছি ওই যে হাদিসে কুদসি যা বক্তব্য আল্লাহর কিন্তু শব্দগুলো কার নবী আলাইহিস সালামের আল্লাহ বলে ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা ثم استغفرتني غفرت لك ولا ابالي او بني ادم তোমার গুনাহ দুনিয়া ভরে 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 যদি আসমানে যায় লাগে আসমান কত দূর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্র লক্ষ কোটি মাইল দূরে কিন্তু আসমান যে কত দূরে এখন পর্যন্ত ধারণাও করতে পারছে না আল্লাহ বলেন তোমার গুনার পরিমাণ যদি ভরতে ভরতে গোটা দুনিয়া ভইরা যায় আসমানে যায় থাকে এরপর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি সমস্ত গুনাহ মাফ করে দিব আমার কোনো পরোয়া নাই আমরা যখন বয়ান করি
তা আমরা মানুষের চেহারার দিকে তাকাই, ওখানকার রেজাল্ট কি আসতেছে, কিভাবে নিল কথাটা, ওই হিসাবে কথা আগাইতে থাকি। তো এই কথা যখন বলি তখন আমি খেয়াল করি কোন কোন বুড়ার দিকে বুড়েরা হা করে তাকায় রয়েছে, মানে কথাটা এর কাছে বিষয়টা ভালো লাগে নাই। কেন? তো গুনা করছি 60 বছর, গুনা করছি 60 বছর, মোল্লা এটা কি বলে যে একবারে তওবা করলে বলে সব মাফ, এটা কিভাবে সম্ভব? আমি বলি, আরে চাচা আপনি আপনার গফফার মালিককে চিনেন নাই, আপনি গফুরকে চিনেন নাই, আপনি কম্পিউটারের শক্তিকে চিনেছেন, বুঝেছেন? বলে এটা কি বললেন আবার ফাঁক দিয়া? তো হ্যাঁ একটু বুঝেন আপনারা যারা কম্পিউটার চালাও, আমি এখন যা বলবো যদি কম্পিউটারের সিস্টেমের সাথে মিলে যায় তো তোমরা সবাই চিল্লায় বলবা ঠিক, মনে থাকবো নি? আবার না আবার মনে করে দেওয়া লাগে তাহলে আমি ধরা খামো, তাহলে বুড়ারা আরো সন্দেহ করবে। আরে মনে থাকবো তো গো, এক লোক এক অফিসে চাকরি নিছে, তার নাম তার তার দায়িত্ব হচ্ছে খ্রিস্টানের নাম লেখা, কার নাম কথা বলেন, কথা বলেন কার নাম? এক বছরে সে 1,00,000,000 খ্রিস্টানের নাম লেখছে, কত বলেন তো? কয়দিনে? আরে কথা বলে না, 50 বছর লেখছে, দায়িত্ব পালন করছে, প্রতি বছর 1,00,000,000 হইলে 50 বছরে কত বলেন? বলেন কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নাম ডিলিট করে দাও, জায়গা মতো ঠিক করেছে, আবারও সতর্ক করতেছে, কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নাম ডিলিট করে দাও, সিস্টেম কি একটা ক্লিক করে ডিলিট টিপ দিলে একটা গায়ে? এইভাবে মাঝে মাঝে ঠিকঠাক করলে হয় আরো সন্দেহ বাড়বে বুড়া গো, বুড়াদের সন্দেহ দূর করার জন্য না তখন আমি ফিট করছি, সামনে ভুল করেছি না? কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করে দাও, 10টা ক্লিক করে ডিলিট টিপ দিলে 10টা গায়ে? সামনে আরো সতর্ক, কোম্পানির জেনারেল ম্যানেজার আসছে আয়সা পরিদর্শনে, আয়সা দেখে হায় লাগাইছো স্পেস, কি করছি স্যার? বলে আরে লেখার কথা মুসলমানের নাম, তুই লেখছিস খ্রিস্টানের নাম। আরে ঠিক এমন না, কার নাম লেখার কথা লেখছে কার নাম? কই স্যার এখন কি করব? বলে চাকরি আমারটাও যাবে তোরটাও যাবে, আগে তাড়াতাড়ি করে সবগুলারে মোস, সবগুলারে তো সিস্টেম কি সিস্টেম হইলো, ডিলেটে টিপ দিলে একটা লেখা আসে অল ডিলেট অপশন আসে, আসে অল ডিলেটে টিপ দিয়া ওকে টিপ দিলে কয়টা যায়? কয় বছরের আমল? আরে বলে না বলে না, কয় বছরের আমল? কয় বছরের আমল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে দোস্ত, আমার আপনার হাতের বানানো কম্পিউটারে যদি এক টিপ দিয়া অল ডিলেট অপশন ব্যবহার করে 50 বছরের আমল একবারে মোছা যায়, তাইলে আমাদের গফফার মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার আপনার মালিক সারা জিন্দগির গুনার ফাইলে অল ডিলেট টিপ দিয়া একবারে সব গুণা মুছতে পারেন কি পারেন না? মনোযোগ হারায়েন না, ধরে রাখেন, কথা শেষ হয় নাই, আমি কিন্তু রহমান আর রহিম বুঝাইতেছি, মনে আছে কি? মনোযোগ ধরে রাখেন। আচ্ছা বলেন তো এবার, এই যে অল ডিলিটেড টিপ দিয়া ফাইল খালি করলো, পুরা ফাইল এখন খালি না, একদম কিচ্ছু নাই তো? আচ্ছা এমন কোন সিস্টেম কি বের হয়েছে যে আরেকটা টিপ দিলে ওই যে 50,00,000,000 খ্রিস্টানের নাম এটা অটোমেটিক মুসলমানের নাম হয়ে যাবে? আছে কোনো সিস্টেম? আছে, ওই খ্রিস্টানের নাম আবার ফেরত আনা যায়, ওই বক্স আছে ওখান থেকে রিটার্ন আনা যায়, ডিলেট করা জিনিস ফেরত আনা যায়, কিন্তু ওটারে মুসলমানের নাম দিয়ে পাল্টানোর কোনো সিস্টেম আছে নি? নাই না। আল্লাহ বলেন আমার কাছে আছে, আমার কাছে। আরে কথা বলেন না, আমার কাছে বলে কি আছে আপনার কাছে? বলে আমার কাছে আছে রে বান্দা, তুই গুনা করছিস না, ধরে নে এটা খ্রিস্টানের নাম, গুনাটা কি? কথার কথা বোঝানোর জন্য বলতেছি, তুই যে গুনা করছস ওই যে তওবার যে সুইচ ওইটা দিয়েই তো আমার থেকে সব মাফ লইছস না? ওরে বান্দা তুই খালি আমলের সুইচটার মধ্যে একটা টিপ দিয়ে আমল শুরু করে দে, তো আমি আল্লাহ যেই কয়টা গুনা তুই করছস ঠিক ওই কয়টা নেকি তোর আমল নামায় ঢুকাইয়া দে। কার কথা এটা? আল্লাহ বলেছেন সূরা ফুরকান আয়াত 70, মালিকের কথা, মালিক বলেন ইল্লা মান তাবা
وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات. إتارة আরো সংক্ষেপ ছোট করে অর্থটা বুঝেন হুজুরদের দিকে তাকায় না আমি যা বলি তা শুনেন আপাতত আমার সাথে সাথে বলেন এই আয়াতের তরজমা শিখাইতেছি আপনাদেরকে সংক্ষেপ বলেন অপরাধী যত বড় আলেমরা বলেন না পাবলিক বুঝাইতেছি এখন যা বুঝাই তারি আপনারা খালি দেন বড় ধরনের ভুল করছি কিনা তাইলে ধরায় দেন বলেন অপরাধী যত বড় অফার তত বড় বলেন অপরাধী যত বড় অফার তত বড় বলে হুজুর এটা কি শিখাইতেছেন বলে এই যে এই আয়াতের তরজমা এই আয়াতের তরজমা বলে বুঝলাম না কিছু তো বুঝেন আমার পাশে মাওলানা বসা কথার কথা কথার কথা জিন্দেগিতে গুনাহ করছে 100 কত 100 কোন এক আল্লাহওয়ালার মজলিসে বসছে হঠাৎ দিলটা পাল্টায়া গেছে আহ কি করলাম জীবনে এই আহের সাথে তো গুনার পোটলা ছিটা গেছে ছিড়া গেছে নিচে দিয়ে সব বাইর হওয়া শুরু হইছে চোখের পানি পড়তেছে পোটলা ধুইয়া মুইছা সব সাফ নাই কিচ্ছু ভিতরে জিকির করতে করতে আমলের সুইজে টিপ দিছে জিকির করতে করতে বাড়ি গেছে বলেন তো হুজুরের আমল নামায় আমল ঢুকছে কয়টা নেকি ঢুকছে কয়টা বোনাস আমল যা করতেছে ওগুলোর সব তো ঢুকবেই অতিরিক্ত বোনাস ঢুকছে কয়টা 100 ঠিক আছে আমাদের পুরা ঢাকা জেলার সবচাইতে বড় অপরাধী যার গুনার কোনো শেষ নাই তাও বুঝার জন্য একটা সংখ্যা আমরা নির্ধারণ করি ধরেন 99 লক্ষ কোটি গুনাহ সে করছে এ কত বলেন 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 কত আমাদের হাকিমুন নাফস হযরত মুফতি মুস্তাকুন নবী দামাত বরকাতুহু মোলা আলী এক জায়গায় আসছেন কো মাঝে মাঝে বেড়ায় বলে একটু খোসা দিয়া কথা কয় দেখি আজকে হুজুরের ডাইরেক্ট ধরু মিষ্টিজি ওই মনে করে ওই আল্লাহর বান্দা আসছে যার গুনার পরিমাণ কত 99 লক্ষ কোটি আয়া বয়া দেহে আরে এর গলা তো দিয়ে হাসান জামিল এসছে ও বান্দা চেহারাও তো এত মজার চেহারা না বুং বাং অত নাই টুফিটা অত পছন্দ হয় না বড় ফাগরি অত নাই হাবা কাবাও নাই পাঁচতলা টুফিও নাই এদিক এটা নর্মাল বেড়া এটা আবার এমনি খোসা দেয় কেমনে আজকে হুজুরের খবর আছে বসছে বৈশা যে শুরু করছে হাকিমুন নফসের দিল থেকে বের হওয়া কথাগুলা যখন দিলে যায় আঘাত করছে এখন একটু নরম হয়ে গেছে ধরার জায়গা কি হয়ে গেছে চুপচাপ শুনতেছে একটু পরে লাগছে ভালো করে কয় আয় আল্লাহ তাহলে জীবনে আমি করলাম কি যেই না এটা বলছে সাথে সাথে গুনার পোটলা কিন্তু ছিদ্র আরে কথা বলে না ছিদ্র আল্লাহর বান্দার বয়ান বাড়তেছে তো ছিদ্র বড় হইতেছে বয়ান বাড়তেছে আহ উহ বাড়তেছে বয়ান বাড়তেছে তো আহ উহ বাড়তেছে চোখের পানি পড়তেছে আল্লাহর ওয়াদা অনুযায়ী পুরা গুনার পোটলা ধুইয়া মুইছা সাফ নাকি 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 গফফার চিনাইছি না অল ডিলেটে টিপ করে গেছে মনে করে সব মুইছা সাফ জিকির করতে করতে কানতে কানতে বাড়িতে গেছে এইবার ওই আয়াত কি বুঝছেন আমারে বলে এই লোকের আমল নামায় কোনো বোনাস ঢুকবনি কত বোনাস ঢুকবে 99 লক্ষ কোটি বাপরে বাপ হুজুর পাইছে কত আর হুজুর মানুষের সব জায়গায় ঠক মাত্র কত কারণ কি অপরাধী ছোট অপরাধী অফার অপরাধী বড় অফার বলে কিসের তরজমা বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইআতিহিম হাসানাত বলে আল্লাহ বুঝলাম বুঝলাম গুনাহ করছি তওবা করছি মাফ করছেন নেকি বোনাস দিলেন কেন এই অতিরিক্ত বোনাস দিলেন কেন তো আল্লাহ জবাব দিচ্ছেন পরেই ওয়া কান আল্লাহু গফুরার রহিমা বোনাস কেন দিছি বুঝছ নাই আমি আল্লাহ গফুর গফুর দিয়ে গুনাহ মাফ করছি আমি আল্লাহ রহিম রহিমের কাজ হচ্ছে বোনাস দেওয়া রহিমের কাজ কি আরে কথা বুঝেন নাই রহিমের কাজ কি কাজ কম মজুরি বেশি কাজ কম
চলেন আরেকটা উদাহরণ শুনেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম চিনেন তো না, অত্যন্ত জাকের বান্দা ছিলেন, সারাক্ষণ জিকির করতেন, জিকির জিকির জিকির, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তো সুখী মানুষ ছিলেন, সম্পদের অভাব ছিল না, সন্তান পরিবার খুব সুখী মানুষ ছিলেন। শয়তানের এটা ভাল লাগে না, শয়তান নবীরা সুখে থাকে এটা শয়তান দেখতে পারে। তো শয়তানের ওয়ারিসরা ও নবীদের ওয়ারিসরা যদি সুখে থাকে, কোন হুজুরের যদি টাকা পয়সা হয় বউ বাপলি আছে, হুজুর গাড়ি চালানো না, হুজুর আমার বাড়ি, হুজুর মানুষ আবার গাড়ি কে, এটা কার কথা, কথা বলে না শয়তান। আল্লাহ আল্লাহ নবী আইয়ুব তো মসজিদে থাকে, মাদ্রাসায় ঘুমায়, সুখে আছে, একটু কষ্ট দিয়া দেখেন জিকির ভুলে যাইব। আল্লাহ জানেন না আল্লাহ নবুয়ত কারে দিছেন, না না বুঝেই দিছেন। আল্লাহ জানেন আমার নবীরা সুখে দুঃখে সবসময় কি করবে, জিকির করবে। তো আল্লাহ শয়তানকে দেখানোর জন্যে হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলেছে। কি পরীক্ষা? বাগানের নিচের সমস্ত পানি সরাইয়া দিছেন, হুকুম করছেন পানি সর, পানি সরে গেছে মুহূর্তের মধ্যে বাগান শুকাইয়া শেষ। শরীরে এমন পচন ধরেছে, সন্তানরা বিবি পরিবার সব দূরে সরে গেছে। হযরত আইয়ুব পরীক্ষায় পড়ে গেছেন, কিন্তু জিকির ছাড়েন না, বরং কানের কান লাগাইয়া শোনা গেছে, বলতেছে আল্লাহ আমার জিব্বাটারে পচাইও না, তাহলে জিকির কেমনে কর, জিকির চলতেছে। তো আল্লাহ পরীক্ষা নিয়েছেন, পরীক্ষায় পাশ করছে কিনা, যেহেতু পরীক্ষায় পাশ করছে আল্লাহ সম্পদ কি করছেন সব, বলেন না বলেন না, সম্পদ কি করছেন সব ফেরত দিছেন। কিন্তু এই ফেরত দেওয়ার কাহিনীটা আল্লাহ কোরআনে বর্ণনা দিচ্ছেন এইভাবে, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, ওয়াহাবনা লাহু আহলা ওয়া মিসলাহুম মাআহুম। আমি আইয়ুবকে আগের যা ছিল সব ফেরত দিছি, সাথে অমিসলাহুম মাআহুম সাথে ডাবল দিছি বোনাস, ডাবল দিছি। বলে বোনাস কেন দিলেন? তো আল্লাহ সাথে সাথে বলতেছে ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না, এটা আমার রহমত, রহমতের কাজই হচ্ছে বোনাস দেওয়া, রহমতের কাজই হচ্ছে। কয় উদাহরণ গেল? দুই উদাহরণ। চলেন আজকে যে হাদিসের দর্শ হয়েছে ওই হাদিস দিয়ে আরেকটা উদাহরণ দিই, দিয়ে আমি যাবো গা পালামো দৌড়াবো। আল্লাহ নবী বলতেছেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসটা খেয়াল করে, মাদ্রাসাওয়ালা বড় ওস্তাদ আনছে ছাত্রদেরকে বোঝানোর জন্য হাদিস, ওখানে অনেক কথা হয়েছে যেগুলো আপনারা বুঝার জিনিস না, আমি কম জানা মানুষ ধরতে গেলে জাহেল, আপনারাও যারা না জানা মানুষ আপনাদের কাছাকাছি, আমরা কথাবার্তা বললে আমাদের কথা আপনারা কিছু বুঝবেন, বড়দের কথা আপনারা বুঝবেন না। এই জন্য হাদিসটা পড়ছে যে একটু কিছু বুঝা যান, নাইলে খামাখা এমন চিন্তা না আসে যে কি যে বললো হুজুর কিছু বুঝলাম না। তো একটু বুঝেন, নবী বলেন কালিমাতা, দুইটা কালিমা মানে দুইটা কথা, এখানে কালিমা আমাদের মাদ্রাসাওয়ালারা বুঝে এক কালিমা আছে, শব্দ এক অক্ষর লফজ নজি আলিমান মুফরাদ, ওই কালিমা না, দুইটা বক্তব্য। বলেন কয়টা? আমার সাথে সাথে বলেন, নাইলে রহমান চিনবেন না। আমি রহমান রহিম চিনাইতেছি, আরে মনে আসেনি কি চিনাইতেছি, রহমান আর রহিম চিনাইতেছি। দুইটা কালিমা, কয় কালিমা? দুইটা বক্তব্য। আচ্ছা দুই সংখ্যা অনেক না কম? আরে বলেন না, দুই সংখ্যা অনেক না কম? কম। হাবিবাতান ইলার রহমান, নবী বলেন রহমানের কাছে খুব প্রিয়। এইবার আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষা আমাদেরকে যেমন ওনারা ওলামা একরামের সামনে বয়ান করার জন্য পরীক্ষায় ফেলাইয়া দিয়েছেন, এখন আপনাকেও পরীক্ষা। বলেন কালিমা কথা কয়টা? বলেন কয়টা? আলেমরা সবাই চুপ, আলেমরা সবাই চুপ। এখন আলেমরা কোনো জবাব দিবেন না, সাধারণরা জবাব দেন, কার কাছে অনেক প্রিয়? এটাই আমি চাইছিলাম।
আমি আল্লাহ বলছি, নবী আল্লাহ বলছেন, তা আপনি কেন আল্লাহ বলতেছেন? কার কাছে প্রিয় এবার ঠিক করে বলেন, রহমানের কাছে, কার কাছে? তা আপনি মনে মনে চিন্তা করতেছেন হুজুর রহমান আর আল্লাহ তো একই সত্তা, হ্যাঁ একই সত্তা, কিন্তু রহমান বললে অন্য কিছু ইঙ্গিত করে যেটা আল্লাহ বললে করে না, বলে সেটা কি? সেটা বোঝানোর জন্যই তো এই কথা, রাইখা দেন এটা, শুধু এতটুকু বলেন প্রিয় কার কাছে? আল্লাহর কাছে না, বলেন প্রিয় কার কাছে? চলেন হাদিসটা আবার শুরু করি, কালিমাতান দুইটা কথা, কয় কথা? কার কাছে প্রিয়? এটারে মাঝখান দিয়ে সরান, এই কথাটারে মাঝখান দিয়ে সরান, চলেন আবার শুরু করি, দুইটা কথা, কয় কথা? খফিফাতান আলাল লিসান, বলা একেবারেই সোজা, বলা, বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট লাগছে? আপনাদের জন্য এই কথাই, কিন্তু আলেমদেরকে বলা হয় অন্য কথা, ওদেরকে অনেক কিছু বলা হয় যে উচ্চারণ করা সোজা কেন, বলে জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া, ফেলিয়া কঠিন, ইসমিয়া সোজা, এখানে দুইটা বক্তব্যই ইসমিয়া, এই জন্যে সোজা, বুঝছেন না কিছু, কিছুই বুঝেন নাই, অথচ আমার মাদ্রাসার নাওমিরের ছাত্র এটা বুঝে, আপনি ওর ওই প্রাথমিক ছাত্রের যোগ্যতাও আপনার নাই, অথচ ওই আপনি যাইয়া তার ওস্তাদের সাথে দিন লইয়া তর্ক করেন। থাক 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 থাক, বাদ দিলাম, জবানে উচ্চারণ করা সোজা, বলে কেন? বলে আরবি বাক্যের মধ্যে, শব্দের মধ্যে কিছু আছে গায়রে মুনসারিফ, কিছু আছে মুনসারিফ, মুনসারিফ উচ্চারণ করা সোজা, গায়রে মুনসারিফ কঠিন, এই দুই কথার মধ্যে একটাও গায়রে মুনসারিফ নাই, এই জন্যে সোজা। বলে উচ্চারণ করা সোজা কেন? এইবার নিয়ে যাবো আপনাদের মক্তবের বাচ্চাদের কাছে, মক্তবের বাচ্চারা জানে হরফে ইস্তেলা কাকে বলে, মক্তবের বাচ্চারা জানে হরফে সিদ্দা কাকে বলে, হরফে ইস্তেলা হরফে সিদ্দা উচ্চারণ করা কঠিন, এই দুইটা বাক্যের মধ্যে হরফে ইস্তেলা হরফে সিদ্দার অক্ষর মাত্র দুইটা, দুইটার মোকাবেলায় সহজ শব্দ অনেক, এই জন্য নবী বলেন উচ্চারণ করা সোজা, হরফে ইস্তেলা হরফে সিদ্দা মক্তবের বাচ্চারা জানে, আপনারা জানেন না, অথচ আপনি ওই বাচ্চার ওস্তাদের সাথে দিন লইয়া টক্কর লাগান, কেমনে বুঝাবো আপনাদেরকে? বাদ দেন থাক, এগুলো বললো আপনারা রাগ করেন। এইবার আমার সাথে আসেন, কথা মাত্র কয়টা? কথা মাত্র, উচ্চারণ করা, তো এবার বলেন আবার, কথাও কম করাও সোজা, বলেন বলেন, কথাও কম করাও সোজা, বলেন না, কথাও কম করাও। এখন আপনি মনে হয় চিন্তায় পড়ে গেছে যে কথাও কম করাও সোজা, না জানি সোয়াবও কম, হ্যাঁ হ্যাঁ, নবী বলেন না না তুই ডরাইস না, সব কম না, সাকিলা তানি ফিল মিজান, তোর আমলের পাল্লায় রাখলে তোর পাল্লা ভারী হয়ে যাবে। এমন একটা মাথা জাকা দিয়ে চিন্তা করতেছেন, ঘটনাটা বুঝলাম না, আমলও কম করাও সোজা, পাল্লায় ভারী কেন? তো নবী আগে জবাব দিয়ে আসছেন, হাবিবা তানি ইলার রহমান, যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে, রহমানের কাজই এটা, কাজ কম মজুরি বেশি, কাজ কম। আরে বুঝতেছেন কথাবার্তা? বলেন বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট লাগছে? আচ্ছা, আরো কষ্ট লাগলে এটা মাঝে মাঝে পড়ে, কিন্তু আরো কষ্ট লাগলে আরো কমায় দিয়ে যান, খালি সুবহানাল্লাহি ওয়া বিহামদি, অর্ধেক চলবে না, অর্ধেক পারবেন না? প্রতিদিন মাগরিবের পরে 100, কত? মাগরিবের পরে, ফজরের পরে 100। বলে হুজুর লাভ সারা কাম করি না, লাভ কি কর, জলদি কয়লার, হ্যাঁ জলদি বইলে আমি ভাগতাছি। নবী বলেন কেউ যদি মাগরিবের পরে 100 পরে, আল্লাহ তার সারা দিনের যতগুলা সগিরা গুণা, সগিরা কথাটা ওলামায়ে কেরাম দলিলের কারণে ব্যাখ্যায় এনেছেন, নবী সগিরা বলেন নাই, তাও আমরা ব্যাখ্যা একবারে দিয়ে দিচ্ছি। নবী বলেন সমস্ত গুণাগুলা, ওলামায়ে কেরাম বলেন সগিরা গুণা, সারা দিনের যা ছিল আল্লাহ মাফ করে। কেউ যদি ফজরের পর একবার পরে, নবী বলেন সারা রাতের গুণা শেষ, পড়া যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা আরো কমাই দিই, আর কমা যাবে না, আছে আছে সিস্টেম আছে, খালি সোবার আল্লাহ যান, খালি সোবার আল্লাহ, পারবেন না? না এটাও কষ্ট হইব, খালি সোবার আল্লাহ, আর বলেন না, বলে হুজুর পামু কি আগে ওইটা দেন, নগদে বিশ্বাসী, আল্লাহ আকবার। আল্লাহর হাবিব বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ সাথে সাথে জান্নাতে তার জন্য একটা গাছ লাগায় দেয়।
গাছ তো অনেক দাম, আমার যদি কেউ অফার দিত একবার সোহানলা পড়বি পাঁচ পয়সা করে দেবো, আমি সব কাম কেস বাদ দিয়ে বয়ে বয়ে সোহানলা পড়তাম। কেন? আমরা নগদে বিশ্বাসী। অথচ নবী বলতেছেন একটা গাছ লাগাইয়া দিবে, গাছটা কত বড় হইলে চলবে আপনাকে মাত্র সোহানলা একটা কয় হাজার ঘন্টা লাগছে, এক সেকেন্ডও তো না। গাছটা দশ হাত হইলে চলবে হয় মুন্সি, এই একটা সোহানলা আবার না করে কত বিশ হাত হলে চলবো, হ্যাঁ একশো হাত ওটাও চলবো না। বাপরে কেন এত আশাকে কয় জমা দিছি রহমানের কাছে, জমা কার কাছে? রহমানের কাজ হচ্ছে দিবেন বাড়াইয়া, দিবেন কি বলে কত বাড়াইয়া দিচ্ছেন? তো নবী বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার, কেউ যদি একবার সুবহান আল্লাহ পড়ে আল্লাহ তাআলার সাথে সাথে এমন একটা গাছ লাগাইয়া দেন। নবী বলেন আরবের প্রচন্ড স্পিডে চলা ঘোড়া একটা যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, দৌড়াবে 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 একশো বছর দৌড়াবে, গাছের গোড়া দৌড়ায় শেষ করতে পারবে না। যারা শিখলে এবার সুবহানাল্লাহ বলছে এগো একটা গাছ লাগিয়ে গেছে, এইবার যারা পড়ছে এগো লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরে আরেকটা লাগছে, আরে কি অবস্থা, আরেকটা লাগিয়ে গেছে, লাগছে তো আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরেকটা লাগছে, আরে আরেকটা লাগছে, আর লাগাও 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 লাগাও। কই কই ঘুরো ভাই, কই কই ঘুরো, কি কি বলো তুমি? সারাদিন তো গাছ লাগানোর সুযোগ ছিল, হ্যাঁ ও মাঝখান দিয়ে আরেকজন আরেকটা লাগাই গেছে, ও দেখো কারবার ধরে যাবার থাকবে, কি মুশকিলে বললাম, আর আমি শেষ করুন তো তুই পরে গাছ লাগাইস। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বুঝে আমলের তৌফিক দান করে, আল্লাহ মাদ্রাসাকে কবুল করে, উলামায়ে কেরামকে হেফাজত করে।